তথ্য সংস্কৃতি দপ্তর এবং রাজ্য সরকারের সঙ্গে সঙ্গীত চর্চার সংস্থা সৌরবাণীর যৌথ উদ্যোগে রবিবার ক্ষুদিরাম বসু স্কুলে নজরুল সঙ্গীতের উপর এক কর্মশালা আয়োজন করা হয়। আগামী 3 দিন ব্যাপী চলবে এই কর্মশালা। কর্মশালায় নজরুল সঙ্গীতের তালিম নিতে হাজির ছিল উৎসাহী প্রচুর ক্ষুদির শিক্ষার্থী। কর্মশালা নিয়ে সৌরবাণীর সভাপতি অরিন্দম রায় চৌধুরী জানান, কর্মশালায় সঙ্গীত শিক্ষা দিতে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী সুমন মজুমদার এবং জান্নাত ফেরদুস লাকি সহ বিজন বিশ্বাসের মতো সঙ্গীত শিল্পীরা। তালিম নেওয়া ছাত্রছাত্রীদের নিয়ে আগামী 26 জুলাই একটি অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি। নজরুল সঙ্গীতের উপর একটা কর্মশালা চলছে, এটা 3 দিন ব্যাপী হবে আর কি, 23-24 আজকে সেকেন্ডে, কালকে দিন গ্যাপ থাকবে, পরশু হাফ ডে হবে। আর সন্ধ্যাবেলায় নজরুল খেলা ক্ষেত্রে ওরা যারা ইনস্ট্রাক্টর আছেন তারা বাংলাদেশের খুব প্রখ্যাত, গায়ও ভালো এবং শেখায়ও ভালো, ওদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো এবং যারা এখানে স্টুডেন্ট যারা ভালো গাইছে ওদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো আর কি। সোমবার দিন 26 তারিখ, না সরি মঙ্গলবার 26 তারিখ। রাজ্য সরকার এই কর্মশালায় সহায়তা করেছে বলে উল্লেখ করেন সুরবাণীর সভাপতি। মূলত ক্ষুদে প্রজন্মের মধ্যে নজরুল সঙ্গীতের প্রতি তালিম এবং আগ্রহ সৃষ্টি করার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।